ইনি হলেন আমাদের সিকান্দার বক্স। কি অবাক হয়ে গেলেন তো? একটি তথ্য হয়তো আপনারা অনেকেই জানেন না, আর সেটি হলো সিকান্দার বক্স একসময় কুয়েটে পড়তেন। আমার এত কান্দা উকে, আমি এখন কি করাম? আমি তো এখন কুয়েটে পড়ি আল্লাহ, আমি আর কাঁদতাম না, আমি এখন মন দিয়ে পড়ালেও করাম আল্লাহ। এই যে ছোট ভাইয়া, এদিকে একটু আসো তো, দুই হালি গেলা আর দুটা তরমুজ নিয়ে আসো যাও। সেই চরম একটা মাল ধরছিস মামা। আরে কেমনে কেমনে? আর কি কেমনে কেমনে? আরে ওর মতো কালা বাইটটা পোলার লগে ওই সুন্দর মায়া যায় কখনো? কেমনে আমি কালা বাইটটা তাতে তোর কি? আমি সিকান্দার বক্স, আমি দেখাই দিছি, পারলে তুই একটা প্রেম করে দে। তো কে আর তো ঠিক কথাই কইছে, আমি তো দিন দিন কিরম খল্লা মাছের মতো হয়ে যাইতেছি। না এবার জিম করা শুরু করনি লাগবো, আমার সালমান খানের মতো স্মার্ট হওয়ানি লাগবো।
মানুষ এত খারাপ হইব কেন আল্লাহ, আমার এত মারে কেনে? আমি ভুল করে আসছি দোস্ত, আমার মাফ করে দিস দোস্ত, আমার তোমার সাথে দোস্ত মাফ করে দিস দোস্ত, আমার মাফ করে দিস। আবার কাঁদতেছো কেন? খুশিতে খুশিতে কাঁদতেছি।